স্মার্ট টেলিভিশন কিংবা নন স্মার্ট টেলিভিশনের কালার চেঞ্জ হয়ে গেলে এবং ছবি যদি উল্টোভাবে আসে সেই বিষয়টি আপনারা কিভাবে সলভ করবেন এই ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখিয়েছি। ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা মূলত স্মার্ট টেলিভিশন রিসেট করার পরে আমাদের কালার চেঞ্জ হয়ে যায় এবং ছবি উল্টে গেলে কিভাবে আপনি ভাও করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। তো আমি রিমোটের মেনু বাটনে টিপ দিয়ে হোমে চলে গেলাম। এখন আমরা রিমোট থেকে হোম সিলেক্ট করার পরে 1147 কোডটি ব্যবহার করব। তো এখানে দেখুন 147 এই তিনটে বাটনে টিপ দিবেন, 1147। তারপরে একটা ইন্টারফেস আসবে, এখানে দেখুন প্যানেল সেটিং নামে একটি অপশন আছে, এই বাটনে টিপ দিয়ে আমরা প্যানেল সেটিংয়ে যাব। তো প্যানেল সেটিংয়ে যাওয়ার পরে বাম সাইডের বাটনটায় একটা টিপ দেব, টিপ দেওয়ার পরে আমাদের এই যে দেখুন প্যানেল সেটিং, এখন এই বাটনে টিপ দেওয়ার পরে আমাদের আরেকটি ইন্টারফেস আসবে। এ জায়গায় তিন নম্বর অপশনে গেলে আমরা আবারও ইন্টার করলে বা বাম সাইডের বাটনটায় টিপ দিলে আমাদের কালারটি ঠিক হয়ে যাবে। তো আমাদের প্রথম স্টেপ ঠিক হয়ে গেল কিভাবে আমরা রেজুলেশনের কালারটা চেঞ্জ করব। এখন আসেন, আমাদের ছবি কিন্তু উল্টো, তো এই উল্টো ছবিটা আমরা কিভাবে ভাও করব। তো আমাদের এই যে দেখুন লাস্টে দুই নম্বর অপশনে মিরর নামে একটি অপশন আছে, এই মিরর অপশনে গিয়ে আমরা আবারও বাম সাইডের বাটনে টিপ দিলে আমাদের ছবিটা ঘুরে যাবে। দেখুন আমাদের ছবি ঘুরে গেছে। এখন আমরা এখন ডিশের লাইনটি আমরা অ্যাক্টিভ করে নিলাম, দেখেন আমাদের ছবি ঘুরে গেছে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত।